এই ভিডিওটিতে আমরা বেশ কয়েকটি লজিক ফাংশনের সরলীকরণ করব। তো শুরুতেই আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আসলে আমরা পূর্বের টিউটোরিয়ালে দেখেছিলাম যে সরলীকরণটা আমরা মূলত কেন করি, আর সরলীকরণ করলে আমাদের কি সব সুবিধা আমরা পেয়ে থাকি। আপনি এই টিউটোরিয়ালটিতে নতুন হলে পূর্বের টিউটোরিয়ালটি দেখতে পারেন। তো এই টিউটোরিয়ালে আমি একটা ফাংশন নিচ্ছি, যে এই ফাংশনটা হচ্ছে আমাদের এ বি সি। আমরা জানি যে এ বি সি এইগুলো হচ্ছে আমাদের ইনপুট। তো আমি এ বি সি প্লাস এ বি সি প্লাস এ বি সি, আমি এখানে চারটা অ্যান্ড গেট নিলাম, এবং চারটা অ্যান্ড গেটের মধ্যে আমাদের যে রিলেশনটা সেটা হচ্ছে একটা অর গেটের সম্পর্ক। তো আমরা হচ্ছে অ্যান্ড গেট এবং অর গেট মোটামুটি একটা ধারণা পেয়েছি পূর্বের টিউটোরিয়ালগুলোতে। যাই হোক, আমাদেরকে যেটা করতে হবে এই লজিক সার্কিটটির সরলীকরণ করে আমাদের হচ্ছে গেটের সংখ্যা এবং ইনপুট সংখ্যা কমাতে হবে। অনেক সময় ইনপুট সংখ্যা আসলে কমানো সম্ভব হয় না, এটা আসলে এই লজিক্যাল এক্সপ্রেশনটার উপরে বা ফাংশনটার উপরেই আসলে বিষয়টা নির্ভর করে, কিন্তু গেটের সংখ্যা বেশিরভাগ সময়ই আসলে কমানো সম্ভব। তো আমরা এই লজিক সার্কিটটি আগে অঙ্কন করব, এবং পরবর্তীতে এটা সিম্পলিফাই করে, এটা সিম্পলিফাই করার পরে যে সার্কিটটি হয় সেটা আমরা অঙ্কন করব। তো লক্ষ্য করেন, এখানে আমাদের চারটি অ্যান্ড গেট রয়েছে, 1 2 3 4, চারটি অ্যান্ড গেট রয়েছে। এখন এই চারটি অ্যান্ড গেটকে আমরা এখানে ক্রমান্বয়ে এঁকে দেখাচ্ছি, যে আমাদের এখানে হচ্ছে একটা অ্যান্ড গেট। আমরা জানি যে অ্যান্ড গেটের হচ্ছে প্রথম যে অংশটি এটা হচ্ছে আমাদের একটা স্টেট লাইন হয়, ঠিক আছে। তো এই স্টেট লাইনটা এটাকে ঘিরে হচ্ছে একটা অর্ধ বৃত্তা আকৃতির একটা রেখা আঁকতে হবে। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট। আমরা জানি এখানে তিনটি ইনপুট রয়েছে, তো এই তিনটি ইনপুট আমরা এখান থেকে কানেকশন দেব, ঠিক আছে। তো আমরা একটা গেটের জন্য করে নিই, বাকিগুলো আমরা এখান থেকে কপি করব। তো এখান থেকে যদি আমি একটা ইনপুট নেই অ্যান্ড গেটের জন্য, এখানে হচ্ছে একটা, এখন এটাকে যদি আমি কপি করি, এটা জয়েন লেগে গেছে আসলে, তো আমি একটু দূরেই নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে, যাতে আমরা কপি করতে পারি। তো এটা হচ্ছে না আসলে, যাই হোক, আমরা এইভাবে আসলে চারটা দিতে পারি, কোনো সমস্যা নাই। যে এইখান থেকে আমরা কানেকশন দিয়ে দেই, শিফট দূরে সরে যাচ্ছে, ওকে, উপরে যেটি রয়েছে আমাদের সেটি হচ্ছে এইটি, এবং আরও একটি আমাদের লাইন রয়েছে এখানে, তিনটি। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যান্ড গেট, এবং এই অ্যান্ড গেটের একটা আমাদের হচ্ছে আউটপুট রয়েছে, সেই আউটপুটটা হচ্ছে আমাদের এইখানে। তো আমি এই গেটটাকে হচ্ছে কপি করে নিচ্ছি, কারণ আমাদের এরকম চারটা গেট লাগবে। লক্ষ্য করেন যে এরকম যদি চারটা গেট, বা আমি যদি, যেহেতু সবগুলোই এ বি সি আছে, যদি আমি সম্পূর্ণটা কপি করে নিই এখানে ইনপুট সহ, লক্ষ্য করেন আমাদের এখানে চারটি গেট রয়েছে, 1 2 3 4, আমি এখানে চারটি অ্যান্ড গেট দিয়ে দিচ্ছি, দুইটি চারটি, চারটি অ্যান্ড গেট রয়েছে। তো এখানে আমি যেটা ভুল করলাম সেটা হচ্ছে এ থেকেই সবগুলো কানেকশন দিলাম, আসলে এইভাবে দেয়া যাবে না। আমাদেরকে যেটা করতে হবে, এই ইনপুটটার উপর ভিত্তি করে এই ইনপুটে যে ধরনের আমাদের ইনপুট দেয়া আছে এই অ্যান্ড গেটটার মধ্যে, আমাদেরকে সেটাই করতে হবে। অর্থাৎ একটা ইনপুট যাবে আমাদের এ থেকে, দ্বিতীয়টা লক্ষ্য করেন এখানে আমাদের দ্বিতীয়টি রয়েছে হচ্ছে আমাদের বি, দ্বিতীয়টি রয়েছে বি ইনপুট। তো বি ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে এই পয়েন্টটা আমি একটু জুম করে নেই, দ্বিতীয় যে লাইনটি রয়েছে এটা আসলে আমাদের যাবে এই যে বি এর এইখানে, এবং তৃতীয় যে লাইনটি রয়েছে আমাদের এটা যাবে হচ্ছে আমাদের সি এর এখানে। অর্থাৎ এ বি সি এই তিনটে ইনপুট এখানে রয়েছে। তো আমি এখানে সংযোগ দেওয়ার জন্য হচ্ছে এই জায়গাটুকু ডিপ করে দিচ্ছি, কালো করে দিচ্ছি। তো লক্ষ্য করেন যে এটা হচ্ছে আমাদের একটা এই কানেকশন, যে এ বি সি যে আমাদের একটা অ্যান্ড গেট রয়েছে, সেই অ্যান্ড গেটের ইনপুটগুলোকে আমরা এখানে
যুক্ত করে দিলাম। তো আমাদের পুনরায় এইগুলো হচ্ছে আমাদের এবিসির সঙ্গে কানেকশন দিতে হবে, যার কারণে আমি এটা মুছে এটাকে কপি করে নেছি। তার মানে আমাদেরকে দেখতে এখানে এক্সপ্রেশনের ইনপুটগুলো দেখে দেখে কিন্তু আমাদেরকে হচ্ছে এই কানেকশনের কাজটা করতে হবে। তো আমার এখানে চারটা গেট লাগবে, আমি চারটা গেট এখানে এঁকে নিলাম। এবং ফাইনালি আমাদেরকে যেটা করতে হবে, এই চারটা গেট মিলে কিন্তু একটা অ্যান্ড গেট রয়েছে, ওয়ার গেট রয়েছে। লক্ষ্য করেন, ওয়ার বলতে হচ্ছে আমাদের এখানে এই প্লাস যে সাইনটা, এটা দ্বারা আসলে একটা ওয়ার গেট ডিনোট করে। তো আমরা যেটা করলাম, আমরা এখানে একটা ওয়ার গেট রেখে নিই, যে এই চারটা মিলে একটা আমাদের হচ্ছে ওয়ার গেট হবে। তো এই ওয়ার গেটটা আমাদের দেখতে হলো এইরকম, লক্ষ্য করেন এটা হচ্ছে আমাদের একটা ওয়ার গেট। তো এই ওয়ার গেটের মধ্যে আসলে এই চারটা গেটের যে আউটপুট সেইগুলো আসলে এখানে আসবে। তো এক্ষেত্রে আমি আরেকটা বিষয় বললি, আমি এখানে যে বার দেয়া আছে অর্থাৎ এ বার, এটা কিন্তু আমি এখানে এখনও করিনি। তো এটা আমি এটার আউটপুটটা সংযোগ দেওয়ার আগে এটা করে নিতে পারি। অর্থাৎ এখানে আমাদের এ বার যখন রয়েছে, তো এখানে আমরা একটা নট গেট দিয়ে দিতে পারি। লক্ষ্য করেন, এইখানে যদি আমি একটা নট গেট দেই, আবার এবার কিন্তু আমাদের এই যে এইখানে আর একটা রয়েছে, তাহলে আমাকে এইখানেও একটা নট গেট দেওয়ার প্রয়োজন। তো একই সার্কিটের মধ্যে দুইটা নট গেট আমরা এখানে ব্যবহার না করে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এই যে এ যে আমাদের লাইনটা রয়েছে, এই এ লাইন থেকে একটা নট গেট আমরা এখানে তৈরি করে রাখতে পারি। এটা আমাদের অনেক গেট সাশ্রয় করবে। অর্থাৎ এই জন্য আমরা যেটা করে থাকি, প্রত্যেকটা গেটের জন্য আমরা দুটো করে ইনপুট নিয়ে থাকি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি এখানে যে আমাদের এ বারটি রয়েছে, এই লাইনটিকে আমি কপি করে নিচ্ছি, এখানে কপি করে নিচ্ছি এবং এর মানটাকে আমি এখানে কমিয়ে দিচ্ছি। তো এখানে এ বার রাখলাম, আমাদের অনুরূপ বি বার লাগবে, কিন্তু আমাদের এখানে সি বার লাগতেছে না। তো আমি এইটাকে আর একটা লাইন কপি করি, অর্থাৎ আমাদের যে লাইনটি রয়েছে আমাদের বি বার একটি লাগবে। এবং ফাইনালি আমরা যেটা করব, এইখান থেকে একটা কানেকশন দেব, সেটা হচ্ছে এই এ বারের, অর্থাৎ এখানে আমাদের একটা নট গেট লাগবে। তো আমি এটাকে একটু জুম করে নিই এটা আঁকার জন্য। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কাছে এ নট লাগবে এবং আমাদেরকে হচ্ছে বি নট লাগবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি একটা এরকম করে নট গেট আঁকি, আমরা জানি নট গেটের মাথায় এরকম একটা গোল হয়, তাহলে এখানে একটা নট গেট, অনুরূপভাবে বি এর জন্য আমাদের একটা এখানে নট গেট হবে। তাহলে আমরা এইখান থেকেই আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ইনপুটগুলো আমরা এখান থেকে নিতে পারবো। লক্ষ্য করেন যে তাহলে আমাদের যেটা হচ্ছে, যে এইখানে আমাদের প্রথম যে ইনপুটগুলো রয়েছে সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ প্রথমে এ বি সি রয়েছে, তার মানে আমাদের এই গেটটি তৈরি হয়ে গেছে এবং এটার ফলাফল আমরা হিসেবে পাবো হচ্ছে এ বি সি, কারণ আমরা জানি অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করে দেয়া। দ্বিতীয় যে গেটটি রয়েছে সেই গেটটির ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম, কারণ আমাদের এখানে এ বার দেওয়া রয়েছে। তো এখানে যেহেতু আমাদের এ বার দেওয়া রয়েছে, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটাতে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাটাতে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এ বারের যে লাইনটি রয়েছে সেই লাইনটিতে সংযোগ দিতে হবে। অর্থাৎ দ্বিতীয় যে গেটটি রয়েছে, এই গেটটির আমাদের এই মানটা আসবে এই বারের সঙ্গে, ঠিক আছে? আর এটাকে আমরা যেটা করতে পারি, এটাকে মিশিয়ে দিয়ে আমরা সংযোগটা দিলাম এ বারের সঙ্গে। লক্ষ্য করেন, এই যে এর সঙ্গে যেহেতু নট গেট দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ বার। পুনরায় আমাদের এখানে আছে বি বার, তার মানে হচ্ছে তৃতীয় যে গেটটি রয়েছে আমাদের, সেই তৃতীয় গেট হচ্ছে আমাদের এটি, এটি হচ্ছে আমাদের বি বারের সঙ্গে সংযুক্ত হবে। অর্থাৎ এই জায়গায় আমাদের সংযোগটা হচ্ছে না, সংযোগটা হবে আমাদের কোথায়, সংযোগটা হচ্ছে বি বারের সঙ্গে। লক্ষ্য করেন, এটা হচ্ছে বি বারের লাইন। তো এই যে এটা হচ্ছে আমাদের বি বারের লাইন, তাহলে এখানে আমাদের সংযোগটা হচ্ছে এই জায়গায়, এবং আমাদের পরবর্তীতে আছে এ বার বি বার, অর্থাৎ এই চতুর্থ গেটটির মধ্যে এ বার এবং বি বার যে জায়গাটি রয়েছে, এই জায়গাটিকে আমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা এই সার্কিটটা আঁকবো আসলে আমাদের ওই লজিক ফাংশনটা দেখে। তো এক্ষেত্রে আমি এটাকে মিশিয়ে মুছে দিয়ে আমি যেটা করতেছি, এ বারের লাইনটাকে এ বারের সাথে দিচ্ছি এবং
বি বারেরটা আমি বি বারের সঙ্গে দিছি। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কিভাবে লজিক সার্কিটটি আঁকলাম, যেখানে হচ্ছে প্রথমটি আমাদের যাচ্ছে এ বারের সঙ্গে, দ্বিতীয়টি হচ্ছে আমাদের বি বারের সঙ্গে, তৃতীয়টি হচ্ছে আমাদের শুধুমাত্র সি, যার কারণে আমি এখানে হচ্ছে সি বার দেইনি। তো এটা হচ্ছে আমাদের একটা লজিক সার্কিট, এই এক্সপ্রেশনটার সমতুল্য একটা লজিক সার্কিট। তো এই এক্সপ্রেশনটার সমতুল্য লজিক সার্কিট দিয়ে আমরা যে ফলাফল পাব সেটা হচ্ছে আমাদের, আমরা সিম্পলিফাই করার পরে যে সার্কিটটা পাবো একই ফলাফল হবে। আমি পূর্বের টিউটোরিয়ালটিতে খুব ডিপলি এটা বুঝিয়েছিলাম, এখন জাস্ট এটাকে লজিক সার্কিটটি আঁকাচ্ছি এবং কীভাবে সিম্পলিফাই করতে হয় এটা আমি দেখাবো। তো ফাইনালি আমাদের এখানে যেটা হচ্ছে যে এই সবগুলোর আউটপুট, অর্থাৎ এই যে এক নাম্বার গেট, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, এই চার নাম্বার গেটের আউটপুট কিন্তু পরবর্তীতে এই অর গেটটার জন্য ইনপুট হিসেবে কাজ করবে। এই তিনটা আউটপুট হচ্ছে পরবর্তীতে আমাদের কি হবে, একটা অর গেটের ইনপুট হিসেবে কাজ করবে। আমরা অলরেডি এই অর গেটটা এখানে লিখে রেখেছি, কারণ আমরা জানি প্লাস মানে হচ্ছে আমাদের একটা অর গেট, ঠিক আছে? প্লাস মানে কি, অর গেট। তাহলে আমরা যেটা করব এখন, এই তিনটা চারটা ইনপুটকে আমরা কি করব, এই জায়গায় সংযোগ করে দেব। তাহলে আমাদের ফলাফলটা আসবে কি রকম সার্কিটটা দেখতে, এইরকম। তাহলে আমাদের যে বুলিয়ান ফাংশনটি দেয়া ছিল তার সমতুল্য লজিক সার্কিট হচ্ছে আমাদের এইটি, এবং এখানে যে মানটি রয়েছে এটা হচ্ছে আমাদের এ বার বি সি, এখানে আছে এ বি বার সি, এখানে আছে এ বার বি বার সি। লক্ষ্য করেন যে আমরা এখান থেকে ইনপুট এইভাবে কিন্তু নিয়েছিলাম, ফাইনালি হচ্ছে আমাদের যে এফ ফাংশনটি রয়েছে সেই ফাংশনটির ফলাফল আমরা এখানে পেলাম। এখন আমরা এটাকে সিম্পলিফাই করব, এবং এটাকে সিম্পলিফাই করার পর আমরা যে ফলাফলটা পাবো সেটা দিয়ে আমরা এখানে একটা নতুন লজিক সার্কিট আঁকবো সরলীকরণের পর। ওকে, তো এটা হচ্ছে আমাদের সরলীকরণের পর হবে, এটা সরলীকরণের পূর্বের সার্কিট। ওকে, তো এখন এটাকে যদি আমরা সরলীকরণ করি, লক্ষ্য করেন এটাকে সরলীকরণ করলে আসলে ফলাফলটা কী আসে আমরা একটু দেখি। যে আমি যদি এখান থেকে কমন নেই, অর্থাৎ আমাদের বিসি রয়েছে, এখানে বিসি রয়েছে, তো বিসিটাকে যদি আমি কমন নেই, এখানে থাকতেছে আমাদের বি সি, তাহলে এখানে বাকি থাকতেছে এ, এখানে বাকি থাকতেছে এ বার। আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তো এটা আমরা পরবর্তী লাইনে করব। এই দুটার কাজ করলাম, এখন আমাদের আছে এই দুটা, এই দুটা থেকে আপনারা লক্ষ্য করলে বুঝবেন বি বার সি কমন নেওয়ার আছে। তো যদি এখান থেকে আমি এই প্লাসটা রাখি এবং বি বার সি কে কমন নেই, এখানে থাকতেছে আমাদের এ, এখানে থাকতেছে আমাদের এ বার। আমরা জানি এ বার এ অথবা এ এ বার এটা হচ্ছে ওয়ান, তো আমরা যেটা করলাম পরবর্তীতে আমাদের থাকতেছে বি সি প্লাস হচ্ছে বি বার সি। তো এখান থেকে আমরা খুব সহজেই হচ্ছে সিকে কমন নিতে পারতেছি, যে আমাদের সি যেহেতু দুই জায়গায় কমন আছে, তাহলে সি কমন নিলে হচ্ছে আমাদের বি প্লাস বি বার। আর আমরা পূর্বেই জানি যে বি প্লাস বি বার ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান, তাহলে এখানে ফলাফল আসতেছে সি। লক্ষ্য করেন এই বড় লজিক সার্কিটটাকে যদি আমরা ফলাফল নিতে চাই, তাহলে এই তিনটা ইনপুটের আমরা জানি আট ধরনের কম্বিনেশন বা আট ধরনের ইনপুট আসলে দেয়া সম্ভব। তো এটার ক্ষেত্রে যে আউটপুট আসবে সেটা আসলে আমাদের শুধু সির মধ্যে যে ইনপুটটা দেওয়া হবে সেটাই আসলে এখানে আমরা পাবো। অর্থাৎ এ বি যে ইনপুটটি রয়েছে, এ বি ইনপুট দুটি আসলে এই সার্কিটের ক্ষেত্রে কোনোই ভূমিকা রাখে না, শুধুমাত্র সিটে আসলে আমরা ফলাফল হিসেবে এখানে পাই। তাহলে আমাদের কিন্তু আসলে এখানে কোনো গেটেরই প্রয়োজন নেই যে এই সার্কিটটা আঁকার জন্য, কারণ এই এক্সপ্রেশনটা সমতুল্য এক্সপ্রেশন হচ্ছে আমাদের শুধু সি। তাহলে আমাদের তিনটা ইনপুটেরও প্রয়োজন নাই আর এতগুলো গেটেরও আমাদের প্রয়োজন নাই। আমরা খুব সহজে যেটা করব এই গেটটি আঁকার জন্য, আমরা যেটা করব শুধুমাত্র সি থেকে একটা আউটপুট আমরা দিয়ে দেব, এটাই হচ্ছে আমাদের সেই লজিক সার্কিটের এফ ইকুয়াল টু হচ্ছে সি। অর্থাৎ এটাই আমাদের একটা সার্কিট, অর্থাৎ শুধু সির মধ্যে যে ইনপুটটা এটাই আমরা দিলাম। তো আশা করি যে আমরা এটা বুঝতে পারছি। তো যেহেতু টিউটোরিয়ালটা বড় হয়ে গেল, তো আমি নেক্সটে অন্য একটা সিম্পলিফিকেশনের টিউটোরিয়াল দেব। ধন্যবাদ সকলকে।